বন্ধুরা, আপনাদেরকে আমি একটি বিষয় সম্পর্কে জ্ঞাত করতে চাই বা অবগত করতে চাই, সেটি হচ্ছে হার্শপ্রাং ডিজিজ এবং কোষ্ঠকাঠিন্য। এর সাথে এর সম্পর্কটা কি? সাধারণত কোষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত অথবা কনস্টিপেশন হলেই হার্শপ্রাং ডিজিজ না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ভুলবশত কনস্টিপেশনের রোগীদেরকে হার্শপ্রাং হিসাবে আমরা চালিয়ে নিই এবং এদেরকে সার্জিক্যাল চিকিৎসায় নিয়ে আসা হয়, তাতে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য আপনাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য যদি হয়, তাহলে যে জিনিসগুলো মনে রাখবেন সেটি হচ্ছে হার্শপ্রাং ডিজিজ হচ্ছে একটা জন্মগতভাবেই একটা সমস্যা, অর্থাৎ বাচ্চা জন্মের পর থেকেই পায়খানা ঠিকমতো করবে না, দুই দিন তিন দিন পরে তার পায়খানা কালো পায়খানা হবে এবং পরবর্তীতে পায়খানা সে করবে না, এবং পায়খানা করার জন্য তাকে স্টুমুলাস দিয়ে পায়খানা করাতে হবে, অর্থাৎ পানের বোটা, ঢুস অথবা সাবানের গুঁড়া দিয়ে পায়খানা করাতে হয় অথবা গ্লিসারিন সাপোজিটরি দেওয়া হয়। এরকম রেগুলার বেসিসে যদি করা হয় তাহলে ধরে নিতে হবে যে তার হার্শপ্রাং বা তার এই রিলেটেড কোনো সমস্যা আছে এবং সেটা তখন সেইভাবে চিকিৎসা করতে হবে। কিন্তু একটি বাচ্চা যখন তার জন্মের পর তিন মাস, ছয় মাস বা এক বছর বা দুই বছর তার এই ধরনের কোনো সমস্যা নাই, পায়খানার কোনোই সমস্যা ছিল না, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোনো একটা রোগের পরে দেখা গেল যে তার কনস্টিপেশন অথবা কোষ্ঠকাঠিন্য হয়েছে, তো সেই ধরনের কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা আছে এবং চিকিৎসা করলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং তাকে কখনোই সার্জারি করাতে যাবেন না। সার্জারি করাতে গেলেই অর্থাৎ তার একটা জটিল সমস্যা হবে। এই জন্য মানুষের পায়খানার রাস্তা বা পেশাবের রাস্তা এগুলোর জন্য আল্লাহ তালা বা সৃষ্টিকর্তা এক বিশেষভাবে তৈরি করেছেন। এটা একবার যদি নষ্ট হয়ে যায় বা একবার যদি এর প্লায়াবিলিটি নষ্ট হয় বা এর আর্কিটেকচার নষ্ট হয়, তাহলে পৃথিবী কোনো চিকিৎসক বা কোনো বিষয় দিয়ে আর ঠিক করা যাবে না। অতএব কনস্টিপেশন হলেই আপনারা সার্জারির চিন্তা করবেন না এবং হার্শপ্রাং ডিজিজ হলে কনস্টিপেশনের চিকিৎসা করলেও আবার ভালো হবে না। অতএব কনস্টিপেশন এবং হার্শপ্রাং ডিজিজ যাদের বা যে সমস্ত বাচ্চাদের এই ধরনের সমস্যা আছে, তারা আগে ভালোভাবে বুঝে নেবেন আপনার বাচ্চার কনস্টিপেশন না হার্শপ্রাংয়ের জন্য এটা আলাদা করতে হবে। সবাইকে ধন্যবাদ।